থাইল্যান্ডের শিল্পীরা নৃত্য করছেন আর রন্ধনশিল্পীরা পরিবেশন করছেন জনপ্রিয় মজার মজার সব খাবার। কল্পনার এমন দৃশ্য বাস্তবে রূপ দিতে চাইলে আপনাকে যেতে হবে থাইল্যান্ড। কিন্তু না, এবার রাজধানী ঢাকাতে বসেই উপভোগ করা যাবে এমন দৃশ্য। দুদেশের মানুষের মধ্যে মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে রাজকীয় থাই দূতাবাস এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন এমন সুযোগ করে দিয়েছে ঢাকাবাসীর জন্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ক্যাফে বাজার রেস্টুরেন্টে থরে থরে সাজানো মুখরোচক থাই খাবার। ভোজন বিলাসীদের জন্য এ যেন একটু বাড়তি পাওয়া। নিজের শহরে বসে থাই খাবারের অথেন্টিক টেস্ট সঙ্গে দেশটির শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে ঢাকায় বসেই থাইল্যান্ডের আমেজ। ভোজন রসিকদের জন্য এমন সুযোগই করে দিয়েছে রাজকীয় থাই দূতাবাস এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন। বুধবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন। এখানে আমাদের চার দিনব্যাপী একটি ফেস্ট ফুড ফেস্টিভ্যাল, থাই ফেস্টিভ্যাল আমাদের আজ শুরু হলো এবং এর মাধ্যমে দুদেশের মধ্যে আরো সম্পর্ক জোরদার হবে। আমরা ট্যুরিজমের ক্ষেত্রেও দুদেশ পরস্পরের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো এবং পারস্পরিক যে সমঝোতার মাধ্যমে আমাদের পর্যটনকে একটি উন্নত জায়গায় নিয়ে যাই। মজার মজার থাইল্যান্ডের খাবারের পসরা সাজিয়ে এখানে শুরু হয়েছে তিন দিন ব্যাপী থাই খাদ্য উৎসব। 210টি রকমারি খাবারের মধ্যে এখানে পাওয়া যাবে 55 রকমের থাইল্যান্ডের খাবার। থাই খাবারের বৈচিত্র্য দেশটির ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত আর নিজের দেশের সুস্বাদু খাবারের স্বাদ এবং দীর্ঘ ইতিহাসের জন্যে বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের বিষয়টিও স্মরণ করিয়ে দিলেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত মোর। And enhance amazing Thai experience in one place. থাইল্যান্ডের খাদ্য সংস্কৃতিকে বলা হয় রান্নাঘরের শিল্প। থাই খাবারের অথেন্টিক টেস্ট ছড়িয়ে দিতে রকমারি খাবারের সম্ভার নিয়ে হাজির ছিলেন দক্ষ থাই শেফদের পাশাপাশি এদেশের খ্যাতনামা রন্ধনশিল্পীরাও। আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি থাইল্যান্ড, আমার বউ বাংলাদেশি, আই লাভ বাংলাদেশি টু মাচ টু মাচ। থাইল্যান্ড থেকে থাই শেফ এবং তার টিম এসেছে এবং অথেন্টিক থাই ফুড পিপাসার জন্য আমাদের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য থাই শেফ এসে এবং তারা ডেজার্ট স্যুপ সালাদ আমরা প্রিপেয়ার করছে। তার সাথে সাথে আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল ডিশ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। খাবারের স্বাদের সঙ্গে নৃত্য এবং সুরের মূর্ছনায় অতিথিদের মাতিয়ে রাখতে থাইল্যান্ড থেকে আসা শিল্পীরাও ছিলেন উচ্ছ্বসিত। এই খাদ্য উৎসবকে আরও রাঙিয়ে তুলতে থাইল্যান্ড থেকে উড়ে এসেছে 8 সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল। তারা নিজেদের সাংস্কৃতিক নানা রকম কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরবে এখানকার মঞ্চে। I'm so excited to come here because it's my first time. We are first time to here and we are performing a Thai dance from Anton College of Dramatic Arts, so we are so excited. বলা হয় থাই খাবারের মান, পরিবেশনের কায়দা, আবহ, আন্তরিকতা সবই অত্যন্ত উঁচু স্তরের, সেই সাথে আতিথেয়তা ও আবহ এক কথায় লাজবাব। চারপাশের আবহ জুড়ে মনে হবে যেন এক টুকরো থাইল্যান্ড। খাদ্য সংস্কৃতি দিয়ে বাংলাদেশ এবং থাইল্যান্ডের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বাড়িয়ে দিতে চান আয়োজকরা। বলছেন সে কারণে মূলত আসল থাই খাবারের এই উৎসব। আর এখানকার
রন্ধনশিল্পীদের পাশাপাশি থাইল্যান্ডের রন্ধনশিল্পীদের একরকম বোঝাপড়া থেকেই এখানে প্রস্তুত হয়েছে রকমারি থাই খাবার, এবং এসব খাবার স্বাদে এবং বৈচিত্র্যেও বেশ অতুলনীয়। আসল থাই খাবারের স্বাদ আর রন্ধনশিল্পীদের সাথে একরকম বোঝাপড়ার মধ্য দিয়ে সে সাথে সুরের মূর্ছনায় খাবার উপভোগ করতে পারছেন আগত অতিথিরা। থাই খাবারের সুস্বাদু থাইকারি থেকে শুরু করে রিফ্রেশিং সালাদ এবং বিশেষ মিষ্টান্ন উপভোগ করা যাবে এই উৎসবে। আমরা প্রতি বছরই চেষ্টা করি এই জাঁকজমকপূর্ণ থাই ফুড ফেস্টিভ্যালটি আয়োজন করার জন্য। তো থাই ফুড ফেস্টিভ্যালটি আমাদের এক্সক্লুসিভ যে বিষয়টি, অথেন্টিক থাইল্যান্ডের শেফ আমাদেরকে হেল্প করছেন টোটাল কুইজিনটি অ্যারেঞ্জ করার জন্য, এবং এরই সাথে আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে যে খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা থাই ফুড ফেস্টিভ্যাল বুফে ডিনারটি প্রেজেন্ট করছি, শুধুমাত্র 6,500 টাকায়, এবং 19টি ব্যাংকের কমার্শিয়াল ক্রেডিট কার্ডের সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমাদের গেস্টরা পাচ্ছেন। দুদেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে থাই খাবারের এই উৎসব দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে, এমনটি বলছেন আয়োজকরা। উৎসব চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।